ভারত থেকে অন্য একটা দেশে আসতে গেলে বাঙালিদের অন্তত বাংলা থেকে অন্য একটা দেশে আসতে গেলে কিছু ভয় ভয় করে। মানে আপনারা তো জানেন যে প্রাচ্য আর পাশ্চাত্যর মূল পার্থক্যটা কোথায়। না, দার্শনিকদের মতো বলবেন না যে প্রাচ্যর আধ্যাত্মিক প্রবণতা অনেক বেশি এবং পাশ্চাত্য শুধুমাত্র বিলাস ব্যসন ও বস্তুগত স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেয়। বলবেন না যে এককালে এরা যখন উপনিষদ লিখছিল ওরা তখন শিল্প বিপ্লব করছিল। না, আপনারা জানেন, সাধারণ মানুষ জানে, বিশেষ করে বাংলার সাধারণ মানুষ, প্রাচ্য আর পাশ্চাত্যের মূল তফাত কোথায়। তফাত হলো শৌচকার্যে একজনরা জল ব্যবহার করে একজনরা করে। আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন বাংলার যে আছে প্রাচ্য ঘটনা বলে, অবশ্যই আমরা অনেক উঁচুতে, সাহেব মেমগুলো মানুষই না, আর যে লোকগুলো এই সাহেব মেমদের দেশে গিয়ে তাদের অভ্যেসগুলোকে অর্জন করেছে মানুষ না। কেন? তার প্রধান কারণ কি? না না, দেশটা ঝকঝক তকতক করছে, একটা ধুলো কোনো রাস্তায় পড়েনি, যদি বা পড়ে থাকে পরিকল্পিত ধুলো, মানে ধুলোটা তুলে আবার ঝেড়ে ওইখানেই রেখে দেওয়া। কিন্তু হ্যাঁ, একদম পরিষ্কার ঝকঝক। কিন্তু তাহলে কি হবে, দেশ ঝকঝকে হলো একটি প্রধান অঙ্গ তো পরিষ্কার হচ্ছে, আমাদের গোটা দেশ নোংরাই উঠছে পড়ছে, আমরা গুটকা বেলছি, থুতু বেলছি, রোল খেয়ে মার্সিডিসের কাঁচ নামিয়ে ভ্যাচ করে কাগজ ফেলে দিচ্ছি, সব সে হতে পারে। কিন্তু এই গর্ব সবার হয়েছে। তো আমরা যখন বিদেশে আসি আমাদের নানাবিধ ভয়ের মধ্যে এরকম একটা ভয় থাকে যে কিসের মগ লুকিয়ে নিয়ে যাব, এটাই একমাত্র ভয় নয়। আর একটা ভয় আছে, একটা গল্প বলি, সিডনির একটি ছেলের কাছ থেকে শুনলাম, আমার ধারণা এটা অস্ট্রেলিয়াময় সমস্ত বাঙালি এই গল্পটা জানে। তবু বলি, গল্পটা হচ্ছে একজন বাঙালি অস্ট্রেলিয়া এসে প্রথম দিন অফিস জয়েন করেছে, তারপর যখন ফিরেছে বন্ধুরা বললো কিরে কিরকম হলো প্রথম দিন চাকরি করলি, কিরকম লাগলো? দারুণ লাগলো, এত ভালো লাগলো, বিশেষ করে একজন এত হেল্পফুল, আমাকে সমস্ত বুঝিয়ে দিল, বারবার সাহায্য করলো, তার নাম মাইট ভাই, খুব ভালো লোক, মাইট ভাইয়ের মতো লোক হয়। মাইট ভাই কি না, সবাই যে তাকে মাইট মাইট বলে ডাকছিল। এখন আমাদেরও আসার সময় ভয় ছিল যে আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন, এমনিতে তো অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের এদের ইংরেজি উচ্চারণ মানে আমাদের পক্ষে বোঝা একেবারে সম্ভব না, যে ক্রিকেটে আমরা যখন দেখি ম্যান অফ দ্য ম্যাচ স্টিভ স্মিথ হল, তারপর কী বললাম না কিছু, কিন্তু হ্যাঁ বাক্যের শেষে বললো মাইট, তখন বোধ হয় ওরাও যারা ইন্টারভিউ নিচ্ছে তারা বুঝলে এবার বাক্যটা শেষ হলো, পরের প্রশ্নে যেতে হবে, সেটা বললো। তো আমরা বলছি আপনারা বোধ হয় ওরকম হবে, তা না, প্রত্যেকে দেখছি ঝরঝর করে বাংলা বলছেন, কোনো অ্যাকসেন্ট নেই, ছেলে মেয়েগুলোরও বেশি অ্যাকসেন্ট থাকে, তাদের কথা কিছু বুঝতে পারছি না, একটু গালটা এই অনিন্দ টনিন্দ যেরকম খুব বাচ্চা ভালোবাসে, একটু গালটা আদর করছে, টিপে কি কিরম আছো, তোমার নাম কি, তারপর তারা যা বলছে কিছু, ও হ্যাঁ ওদের নিয়ে চিন্তা নেই, ওরা কোনোদিন চন্দ্রবিন্দু শুনবেও না, আপনারাই শুনবেন, তা বলবেন, ওরা শুনবে হচ্ছে কোরিয়ান পপ, ওকে বলে কে পপ, তার কারণ হচ্ছে কে পপ, আমি পপ, কোরিয়া এখন সুইট করি, ও বাংলা গানটা নিতে যাবে। যাক, আমাদের ভয় অনেকটা কেটে গেছে এবং আমরা সত্যিই মনে করি যে বাঙালি বাঙালি অস্ট্রেলিয়ার বাঙালি এরকম যে পার্থক্য কিছুই নেই। আমি তো দেখছি আপনারা সব গান টান গাইছেন, অনিন্দ্য যা বলছে হই হই করে রেসপন্ড করছেন, পুলক আমাকে নিজেই বললো যে আমরা ঠিক করেছি এখানে একটা ঝুলনের মতো মিনি কলকাতা সাজাবো, হয় না, সে একটু বালি দিয়ে ও মুখ দিয়ে, একবার চন্দ্রবিন্দু এলো, পরে পরে তো রূপঙ্কর আসবে, আর এটা তো মানতেই হবে যে বাঙালি যেখানেই যাক বাঙালি ধর্ম পালন করে, আপনাদের এখানেও ধরুন, আমি আপনাদের শহর নিয়ে বলছি না, অন্য অন্য অস্ট্রেলিয়া শহর নিয়ে বলছি, ধরো যে একজন না দুর্গা পুজো করতো, খুব ভালো কথা, দু বছর পর আবার দুজন, তারপর চারজন, তার প্রধান কারণ এটা, এটা বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসারের পক্ষে দরকার, একজন একজনরা দুর্গা পুজো করতো শুধু চন্দ্রবিন্দুয়ের, কিন্তু দুজনরা করলে তার সঙ্গে একটা ছেলে, তিনজনরা করলে ফসিল জো আসতে পারে, এইভাবে দেখা গেল যে একটা পুজো এই গোটা বাংলাই এখানে পারফর্ম করছে, খুব ভালো। তাছাড়া শুনলাম আপনাদের পুলিশ এত ভালো যে কোনো অপরাধ করলে বকে না, একদম আপনি আগে করলে করে পেছনে হাত দিয়ে যাতে হাত গায়ে না ঠেকে যায়, চোরের সঙ্গে খুনির সঙ্গে খুব সুন্দর করে কথা বলে, এটা খুব ভালো কথা। আমরা এও শুনলাম যে ওভার স্পিডিং করলে পুলিশ খুব কড়া, কিন্তু খুন টুন করে ফেললে কেন খুন ভালো নয় এই বিষয়ে বাবা বাচ্চা করে বলে, আমাদের ওখানে তো একই ব্যাপার, আমাদের পুলিশ এত ভালো যে লোকেরা এসে তাকে থানার সামনে দড়াম দড়াম করে পিটিয়ে যাচ্ছে, সে তার গায়ে হাত চলছে, সেদিক থেকে আমাদের সঙ্গে আপনাদের খুব একটা পার্থক্যই নেই। তাই কোন বাঙালি এক, কোন বাঙালি আর এক, এই এত কঠিন এটা বোঝা যায় না, তাই আমরা মনে করবো সব বাঙালি এক, সব বাঙালি স্বতন্ত্র, এবং এটা যে খুব কঠিন অঙ্ক সেটা বোঝানোর জন্য আমরা আপনাদের সামনে একটা গান গাইবো, তার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। এই গানটার একটা বিশেষত্ব হলো এই,
যেই গানটাও এত কঠিন যে মানে কেউ কিছু বুঝতে পারে না। আমরা বুঝতাম যখন লিখেছিলাম, এখন এতদিন হয়ে গেছে আমরাও সম্পূর্ণ ভুলে গেছি। কিন্তু গানটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যা, তা হলো গানের দুটো স্ট্যান্জায় কেসি নামের সবচেয়ে শক্ত দুটো অঙ্ক, অর্থাৎ তৈলক্ত বাঁশে বাঁধনের ওঠা নামা এবং এক মন থেকে জল ঢুকছে আর সেইটাই গানের মধ্যে ঢোকানো। তাই আপনারা বলতে পারেন বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আইকন কেসি নাথ। দেখুন সবাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করে, কেউ কি কেসি নাথকে সম্মান দেবে? আমরা সেই কেসি নাথ পাশে আপনাদের আবদ্ধ করেছি এই গানটার মাধ্যমে। তাই আপনারা সবাই আমাদের জন্য না হোক কেসি নাথের জন্য গানটা শুনে খুব ভালো লাগবে।